টানা বাইশ দিন দুই হাসপাতালে চিকিৎসা নিতে হয় মাইমুনা জান্নাত সামিরাকে বখাটের হামলার শিকার সামিরা মারাত্মক অসুস্থ পড়াশোনা করতে পারছেন না ঠিকমতো চিকিৎসকের পরামর্শে দীর্ঘ সময় তাকে বিশ্রামে থাকতে হয়েছে এই স্বামীরা সাম্প্রতিক সময়ে উত্ত্যক্তারীর হাতে হামলার শিকার এদেশে খবরের কাগজে বিভিন্ন সময় সামিরার মতো মেয়েদের উত্তক্ত করার খবর দেখা যায় তবে বাস্তবতা হলো কেবল বড় ঘটনাগুলোই পত্রিকার খবর হয় বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাগুলো থেকে যায় আড়ালে উত্তক্ত মানে স্টকিংটা এটা কিন্তু একটা ভয়াবহ বিষয় স্পেসিফিক দেখা যায় যে এরকম একটা দুটা কেস হবে যখন মরে যাবে তখন সেটা কেস হয় তখন ঘটনা হবে তখন তার আগে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা খুব হালকা পাত্রাভাবে ভাবে দেখি ফাঁসি হয়ে গেছে অথবা একটা দশ বছর শাস্তি হয়ে আসামির ফটো সহ এইগুলো কিন্তু খুবই কম দেখে আপনি জানেন এটা কোনো খবর হিসাবে থাকে না সামিরার বেলায়ও ঘটেছে অনেকটা একই রকম ঘটনা গ্রামের খুব সাধারণ ঘরের মেয়ে স্বামীরা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেটের মৌলভীবাজারের একটি গ্রামে তাদের বাড়ি আমাদের গন্তব্য মৌলভীবাজারের কুলাউড়া মৌলভীবাজারের কুলাউড়ার অষ্টম শ্রেণীর ছাত্রী স্বামীরা গত এপ্রিল মাসে একজন বখাটের দ্বারা হামলার শিকার হয়েছিলেন আমরা যাচ্ছি সামিরার বাড়িতে কুলাউড়ায় কুলাউড়া উপজেলা সদর থেকে আরও কয়েক কিলোমিটার ভিতরে বসবাস সামিরার পরিবারের গ্রামের এ পথ ধরে নিয়মিত স্কুলে যাওয়া আশা করে সামিরা। কুলাউড়ার সামিরাকে এই জায়গাটিতেই কোপানো হয়েছিল সে হামলার শিকার হয়েছিল পরিবার জানাচ্ছে এর আগেও দুবার একই ব্যক্তি উত্তক্ত করেছিল কিন্তু সামাজিকভাবে সালিশ করে সেগুলো মীমাংসা করা হয় সামিরার বাবা থাকে বিদেশে মা সাহারা বেগম বলেন দুই বছর আগে থেকে তার মেয়ে উত্তক্তের শিকার প্রথম ঘটনার পর তার স্কুল বদলে ফেলা হয় হামলার পনেরো দিন আগেও প্রেমের প্রস্তাব দেয় স্বামীরাকে ইগানে আসার পরে তো গেছে বালা লেখাপড়াও করছে গেছে নাইছেন স্কুল ঘটনার পনেরো দিন আগেও যে রাস্তাত হয়েছে আই লাভ ইউনুকার কারণে গিয়ে আমি বিচার দিছি তার মা মুরব্বী হলর গেছে এখন মুরব্বী হলে হয়েছে যে এখন তো আপনি থানায় যেটা পারবা ওখান কর্তা পারবা ওইলে চোট মেয়ের রয়েছে সে আপনার মান সম্মানের প্রশ্ন ওটা হয়ে আর কি না ইচ্ছেন এসে তারা সামিরার মাথা হাত পায়ের নয়টি স্থানে কুপিয়ে জখম করা হয় এমন হামলায় শারীরিক মানসিক ভাবে মেয়েটি সামিরার উপর হামলায় অভিযুক্তকে ঘটনার দিনই পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু এ ঘটনা সামিরা ও তার পরিবারের উপর মারাত্মক প্রভাব ফেলে হামলার পরে বেশ কিছুদিন তার ছোট বোনও স্কুলে যাওয়া বন্ধ রাখে তো মেয়েরা মেরা স্কুল ওখানে লেখা পড়া করে না তংকে তোর পুরো আতংকে অন বড় মেনে হসপিটালে কে আনার পড়ে বাড়িতেই তো না এখন পর্যন্ত আমার সুটমে স্কুল যায় না বই বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের মেরা অহরহ রহ উত্তক্তকারীদের দ্বারা হয়রানি শিকার হয় অনেক ক্ষেত্রেই মেয়েরা এগুলো চেপে যায় আবার দেখা যায় বিভিন্ন সময় এসব ঘটনা সহিংসতায় রূপ নেয় আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত চার বছরে খবরে প্রকাশিত উত্তক্তের ঘটনা সাড়ে সাতশোর মতো এসব ঘটনায় অন্তত ছত্রিশটি মেয়ে আত্মহত্যা করেছে কিন্তু একই সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় বিচারের হার মাত্র তিন শতাংশ ছোট একটা ঘটনার থেকে বড় ঘটনা হচ্ছে যেটা কিন্তু প্রথমে এই টিজিং করার থেকে আরম্ভ করে সেটা কিন্তু পন্ত করে পর্যন্ত হয়ে যাচ্ছে এবং এটা হওয়ার কারণ সেটাই হলো বিচারহীনতা এবং এই জিনিসটাকে আমলে না নেওয়া এটাকে অ্যাড্রেস করার জন্যে যেই প্রতিরোধ করা দরকার ছিল সেই প্রতিরোধটা সমাজ তার পরিবার এবং সোসাইটি সরকার কেউই আমরা না বাংলাদেশি শহর গ্রাম সব ক্ষেত্রে মেয়েদের স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তির হার আগের চেয়ে বেড়েছে এসব মেয়েদের উত্ত্যক্তের মতো হয়রানি থেকে সুরক্ষা দিতে আইনের প্রয়োগ এবং বিচার নিশ্চিত করা যেমন জরুরি তেমনি সামাজিকভাবেও ইফটিজিং বা উত্তক্তের কোনো ঘটনাকেই ছোটোখাটো ভেবে অবজ্ঞ করার সুযোগ নেই বলেই মনে করেন সবাই